সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি চলে এসেছি রাজশাহীর ঝলমলিয়ার হাটে। রাজশাহীর ঝলমলিয়া হাট সপ্তাহে দুদিন করে চলে, বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে 31 অক্টোবর 2024, রোজ বৃহস্পতিবার। আজকে রাজশাহীর ঝলমলিয়ার হাট থেকে আপনাদেরকে বিভিন্ন জাতের কোলার আজকের পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো সরাসরি এই হাট থেকে। তো আমরা এখানে কোলা দেখছি, এটা কি কোলা ভাই? এগুলো জিন কোলা। জিন কোলা, আচ্ছা, জিন কোলা আমরা দেখছি। তো আজকে পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে ভাই এগুলো? আজকে পাইকারি বাজারে দাম যাচ্ছে 1000 টাকা একটা কান। একটা কানে মোটামুটি কত ছড়ি থাকে বা কত পিস কোলা থাকে, একটা আনুমানিক আইডিয়া? আচ্ছা আচ্ছা, 1 থেকে 150 পিস কোলা থাকে। তবে আজকে বাজারে 1000 টাকা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাজার উঠানামা হয়। আমরা এই যে এখানে এক বড় ভাই দেখলাম যে কোলা নিয়ে আসছে। ভাই কি কোলা ভাই এটা? অনুপম না? কেমন যাচ্ছে ভাই এই কানটার দাম কেমন হতে পারে আজকে? আচ্ছা, এটা কি কোলা? সাগর কোলা না? কেমন দাম হতে পারে এটার দাম আজকে? 3টা মিলে 150 টাকা সাগর কোলা, 3টা মিলে 150 টাকা। হাট হচ্ছে চলে হচ্ছে প্রতি সোমবার বৃহস্পতিবার। এখানে আমরা বেশ কিছু কোলা দেখছি। এখানে কেমন দাম হচ্ছে আজকে? 300-350 একটা করে কান, 300 থেকে 350 টাকা একটা করে কান। ওই যে এখানে আমরা যে কানটা দেখছি, 300 থেকে 350। মোটামুটি কত পিস কোলা থাকতে পারে এখানে, একটা আইডিয়া করেন তো? 100 পিস হবে। আচ্ছা, 300 থেকে 350 টাকা দাম। এই যে এখানে, এটা কি কলা? এটা সবরি কলা, অনুপম কলা বলা হয়, আবার সবরি কলা বলা হয়। এখানে আমরা প্রচুর কোলা আমদানি হয় দর্শক, হ্যাঁ প্রচুর কোলা আমদানি হয়, অ্যাভেলেবল আমদানি এখানে। যদি আপনারা আসেন অবশ্যই দাম দর করে নেবেন। বড় ভাই কি কোলা এটা? জিন কোলা না? আচ্ছা, এই যে আমরা একটি জিন কোলার কান দেখছি। তো ভাই কেমন দাম চাচ্ছেন বা কেমন দাম হচ্ছে ভাই এটা? কত ষাট ভাই? ষাট টাকা দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে একজন দেখছি কোলা নিয়ে আসছে। কি কোলা এগুলো? জিম কোলা। এই যে আমরা জিম কোলা দেখছি, বেশ বড় একটি কান, আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, বেশ বড় সড়ো একটি কান। আচ্ছা, কেমন দাম হচ্ছে এটা কাকা? 500 টাকা দাম হচ্ছে। মোটামুটি কত পিস কোলা আছে কাকা, আইডিয়া করেন তো কত পিস কোলা হতে পারে? 200 পিস হবে? না, 200 পিস হবে না। 200 পিস হবে? 200 পিস হবে না, আমরা কোলা কিনি 200 পিস। 200 পিসই হবে? 200 পিসই আছে? আচ্ছা ঠিক আছে, আপনার অভিজ্ঞতা থেকে বললেন তাই না? আচ্ছা, 200 পিস কোলা হবে। তো চাচা কেমন দাম হলে বললেন এটা? 500 বলেছে। এইখানে আমরা একটু বেশ বড় সাইজের কোলা দেখছি। কি দাম হচ্ছে এটা? কি কোলা এটা? 160 টাকা। খালি 160? খালি 160? সাগর কোলা, সাগর কোলা 160 টাকা। দর্শকের যে 160 টাকা দাম হচ্ছে এই কানটার, সাগর কোলা। দর্শক ভিউয়ার্স, আজকে আমি এসেছিলাম হচ্ছে রাজশাহীর ঝলমলিয়ার হাটে। ঝলমলিয়া হাটে আপনাদেরকে কোলার বাজার দর জানানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি হচ্ছে তরকারির কোলা। আসসালামু আলাইকুম, আচ্ছা ভালো আছেন? এটা কি তরকারি খাওয়া কোলা না? আচ্ছা, এটা হচ্ছে তরকারি খাওয়া কোলা। তো যাই হোক, এই কানটার দাম কেমন দাম হচ্ছে আজকে? 2টা মিলে 1200 তাই না? এই যে এটা না? আচ্ছা, এই যে এই একটা কান আপনাদেরকে দেখাচ্ছি, এই কানটা আর হচ্ছে যে এই কান, হ্যাঁ 2টা মিলে 1200 টাকা দাম হচ্ছে 2টা মিলে।
দর্শক ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের রাজশাহীর ঝলমলিয়া কোলারহাটের আপডেট। নতুন নতুন বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখবেন নতুন নতুন বাজার আপডেট পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে।